বলে মা এত জোরে কান্নার আওয়াজ কেন তুমি কান্দছো রে মা, জানা দাও জানা দাও। এবার বলতেছে রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মাথার মধ্যে আমি কাপড় দিতাম না, যার কারণে জাহান্নাম থেকে একটা আগুনের কাকড়ি উড়ে আসে আমার মাথার মধ্যে বসতেছে, আগুনের তার ঠোঁট, এই ঠোঁট দিয়ে একটা করে চুলগুলি উঠায় নিয়ে যা আগুনের মধ্যে ফেলায় দিচ্ছে। তো এত জোরে চিৎকার মেরে তুমি কান্দো, বলে হ্যাঁ আপনি তো জানেন না ইয়া রাসূলুল্লাহ, আমার যে কষ্ট, এই কষ্টটা যদি তামাম বিশ্বের মহিলাকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহর কসম কোনো মেয়ে মনে হয় সহ্য করতে পারবে না পৃথিবীর জমিনে। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাদের উপর আজকে মহিলারা কোরআন হাদিসে যা আছে, আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি, তোমরা আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো শ্বাস প্রদর্শন হয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তোমরা চলাফেরা করো না। কারণ কি, মানে আইয়ামে জাহেলিয়াতের যুগেরা তারা মা বাপ আত্মীয় স্বজন গ্রামবাসী এগুলো কিছুই মনে করতো না, তাদের ভিতরে ধর্ম কর্ম কিছুই ছিল না। জোরে কোন নাউযু বিল্লাহ। এবং আল্লাহ বলে তোমরা যখন বাসার থেকে বের হবা, মাদেরকে বলবে বের হবা, তখন তোমাদের মাথার ছাদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মানে ঢাকা থাকবে, এক পুরো বাড়িটা তোমরা মাথায় করে নিয়ে যেন বের হচ্ছ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে বাসা শব্দ অর্থ কি, বাসা মানে কি বুঝায়, বাসা তো পুরোটাই মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নয়, ঠিক না বেটে? আল্লাহর নবী বলে তোমার স্বামীর খেদমত তোমরা করবা কেমনে করবা, যদি বলে সারা রাত তুমি জেগে জেগে থাকবা তারপরও তুমি থাকবা, স্বামী যদি বলে তুমি পাহাড়টাকে মাথায় করে নিয়ে থাকো এরপরে থাকবা, কিন্তু পাহাড় মাথায় করে নিয়ে থাকা তো সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা বুঝাই দিল, জানাই দিল রে ভাই। একটা মেয়ে যখন বের হবে হাতে হাত মোজা পায়ে পা মোজা দিবে, এরপরে চোখ খুলে ঢাকা চশমা ব্যবহার করবে, ছোট্ট কপাল, অনেকে কপাল বের করে দেয় স্টাইল বোরকা, বোরকা তো নয় পোশাক খেরকাই পরিণত। কথাগণ ঠিক কিনা, এই বোরকা এমন বোরকা যেগুলো বলা যাবে না। অথচ হাদিস প্রমাণ বোরকা কয়েক পর, বোরকা কিভাবে হবে, এক নাম্বার তাফসীর খুঁজে খুঁজে বের করলাম, এক নম্বর বোরকা হতে হবে কালো রং, দ্বিতীয় নম্বর বোরকা হবে মোটা, তিন নম্বর বোরকা হতে হবে ঢিলা ডোলা। এমনি ভাবে আমার মার বোরকাটা পরে যাবে, কোনো মানুষ যেন দেখে অনুভব করতে না পারে এটা ইয়াং জেনারেশন একজন মেয়ে না কোনো মা বয়সের বা দাদি বয়সের। আল্লাহ আকবার। জোরে কোন এর মুমিন জানে না। এই জন্য কবি বলে বাসকা মতে খসকে জিরসা দরবাস, সুবাস কোনি মা ধরে মা দরবাস। 400 বছর আগের কথা। কবি বলে গেছে হায় 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 এই টাইট পিট বোরকা 400 বছর আগে, এখন তো নতুন না ডিজিটাল বোরকা না, জানা না জানা না। এবার বলে কবি বলে একটা মহিলা যখন বোরকা পরে যায় টাইট পিট বোরকা বলে, এ কবি বলে দেখে মনে হচ্ছে কোনো মেয়ে বা ছোট্ট বয়সে, অথচ দেখলাম মা দর বাস দেখতেছি মনে হয় মায়ের চাইতে মা নারী এবং দাদির বয়সে। আল্লাহ আকবার। জোরে কোন এর মুমিন বিশ্বনবী চলে গেল মেয়েরাজের মধ্যে, এরপরে জানোর পা যায় দেখে একটা মেয়ে এত জোরে কান্নার আওয়াজ, বিশ্বনবী চলে গেলেন, যাওয়ার পর মেয়েরে যাওয়ার পর মেয়েটার কাছে গেল, বলে মা এত জোরে কান্নার আওয়াজ কেন তুমি কান্দছো রে মা, জানা দাও জানা দাও। এবার বলতেছে রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মাথার মধ্যে আমি কাপড় দিতাম না, যার কারণে জাহান্নাম থেকে একটা আগুনের কাকড়ি উড়ে আসে আমার মাথার মধ্যে বসতেছে, আগুনের তার ঠোঁট, এই ঠোঁট দিয়ে একটা করে চুলগুলি উঠায় নিয়ে যা আগুনের মধ্যে ফেলায় দিচ্ছে। তো এত জোরে চিৎকার মেরে তুমি কান্দো, বলে হ্যাঁ আপনি তো জানেন না ইয়া রাসূলুল্লাহ, আমার যে কষ্ট, এই কষ্টটা যদি তামাম বিশ্বের মহিলাকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহর কসম কোনো মেয়ে মনে হয় সহ্য করতে পারবে না পৃথিবীর জমিনে। জোরে কোন আল্লাহু আকবার। ও পর্দা নেন মা জানে না জানে না, পর্দা করা ফরজ, এটা তো কোরআনের আয়াত, করোনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল বর্তমান কুখ্যাত সন্ত্রাস শয়তান
কে বলে বাংলার জমিনার নাই তুসরিমা নাসরিন, ভারতের জমিনের মধ্যে বিতর্কিত একজন লেখিকা, কথা কোন ঠিক কিনা? কোরআন পড়ে সূরাতুল বাকারা আল্লাহ যেখানে জানাই দিল পুরুষের হবে ডবল, নারীর হবে অর্ধেক, সম্পত্তির মালিক বলে আপনি পাবেন 2 বিঘা, আপনার আপনার যিনি বোন ইনি পাবে 1 বিঘা 1 দন, ঠিক কিনা জোরে কোন? এবার বলে না না না, কোরআন সংশোধন করা দরকার, এখানে আমার আল্লাহ ভুল করেছে, জোরে কোন? নাউজুবিল্লাহ, ডায়েরি করে বলেছে। এরপরে বলে পর্দা কি, আমার তো স্বাধীনতা আছে, এগুলো আমরা মানি না, আমরা পর্দা করব না। এইভাবে অনেক ইয়াং জেনারেশন যুবকদেরকে নষ্ট করেছে বাংলার জমিনে, জুতা পিঠে খেয়ে গেছে ভারতে, ওখানে জুতা পিঠে খায়। আবার কিছুদিন আগে ফেসবুকে পাওয়া গেল, মিজিস স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাকে ডাক্তার, অনেকজন ডাক্তার, ডাক্তার হওয়ার পর ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে ভুল ট্রিটমেন্ট দিয়ে অনেকে পঙ্গু করে ফেলাইছে। আল্লাহর বিচার, আল্লাহ ছাড় দান কিন্তু ছেড়ে দান না, কথা কোন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? তুমি নাস্তিক আস্তিক হওয়া আমাদের দেখার বিষয় নয়, কিন্তু তুমি এই বাংলার জমিনে ধর্মপ্রাণ মুসলমান, তুমি যদি কথা বলো কোনো মুসলমানের গয়ে রক্ত ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আল্লাহ যেই জায়গার মধ্যে জানাই দিল তুসরিম আসলিম ভুল ব্যাখ্যা করলো কেমনে, এরপরে জানায় না আমার নবীর শানে যেইটা একটা ছবি করেছে আমেরিকার একজন মাস্টার, আমার আল্লাহর কর কত দূর যাইবে তুই ছবি বানাইছে রিলি তৈরি করলে, আমার মালিক জানায় দিল অল্প দিনের মধ্যে সিনেমার হল সহ কয়েকজন যুবক সহ আমার মালিক ধ্বংস করে দিয়েছে, আল্লাহ আকবার জোরে কর। আবু জেহেল কম অত্যাচার করে নাই, আল্লাহ জানায় দিল আবু জেহেল তুক মেরে ফেলে দিতে, কামান লাগে না, বন্দুক লাগে না, রিভলভার পিস্তল লাগবে না, কোটি লোকের দরকার নাই, ছোট্ট 2 জন সন্তান, মাসুম বেগুনা মাসুম সন্তান 2 ভাই, এই 2 ভাইয়ের দ্বারা প্রমাণ করে জানায় দিল আমার মালিক, বলে দেখ 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 যাদের গুনাহ করার কোনো শক্তি নেই বেগুনা মাসুম সন্তান 2 ভাই, 2 ভাই আবু জেহেলকে হত্যা করেছে মেরে ফেলাইছে, জোরে কোন? সুবহানাল্লাহ, আল্লাহ জানাই দিল আমার বড়ত্ব, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর কাদের কুদরতে দারি বরকামা আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হাল তুহি মেরা নিগাহদার, আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহ জানাই দিল নমরুদকে, নমরুদকে মারার জন্য কোটি লোকের দরকার নাই, ন্যাংরা মশার দ্বারা নমরুদ ধ্বংস, কথা কোন ঠিক কিনা? ইতিহাস শুনে বুঝায় না, জানে না ইবরিত হাসিল করেন রে ভাই, নমরুদ যখন ফেরাউন যখন মারা যায় দরিয়ার মধ্যে, এবার দেখেন কথা বলবে বলবে ভাই জিব্রাইল আমিন বলে না না না, এত বড় বেয়াদব, নীল দরিয়ার পানি আল্লাহ তোর কাটটা কাফির হওয়ার পর তোর হাতের কব্জায় বন্দি, এত বড় তুই নিজে আল্লাহ বলে দাবি করলা, এরপরে বলে মালিক দিনের বেলা আমার দরবারে যে আমি বলি আমি আল্লাহ আমি আল্লাহ, রাতের বেলা গামছাটা গলার মধ্যে দিয়ে ডাক দিয়ে কই মালিক তুমি তো ভালো জানো আমি আল্লাহ বলে দাবি করছি ঠিক, কিন্তু তুমি আমার পালন কর্তা সৃষ্টিকর্তা, ওরে মালিক দয়া করিয়া নীল দরিয়ার পানিটা আমার হাতের মধ্যে দিয়ে দেন, শুকিয়ে যাচ্ছে ফসল হচ্ছে না আমার আন্ডারে দিয়ে দেন, আল্লাহ কয় তুই বড় বেয়াদব নিয়ম খারাম জানায় নে জানায় নে, আমি আল্লাহ তোর মতো না, তবে তুই আমার নফরমান বান্দা, যা আগামীকাল থেকে নীল দরিয়ার পানিটা তোর হাতের কবজার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, জোরে কোন? সুবহানাল্লাহ, এত বড় নিমকারাম। জিবরাইল আমিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে ওই নীল নদের মধ্যে পানি হাতটা ঢুকায় দিয়েছে পুরো হাতটা নিয়ে একবার অতই পানির নিচে যায় পোষা কাদোগুলো উঠায়া ওই ফেরাউনের মুখের মধ্যে জোরে নিক্ষেপ করলো, বলে না সে যেন আর মুসাকে না ডাকতে পারে মানতে না পারে, এমনি ভাবে বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে গেল আমার আল্লাহর বিচার, জোরে কোন মারহাবা।
রে মুমিন জানেন, আপনি আমি মানুষ এমনি এমনি আল্লাহ তৈরি করে নাই, আল্লাহর উদ্দেশ্য হলো একটা। কারণ কি? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস বিখা ইবাদাত মিস্তামাকসুসু আজহা। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার শেষ করে দেব, এখনই শেষ করে আমি যাচ্ছি, এখনই শেষ। আমার আর একটা পয়েন্টের উপর কথা বলি, শেষ করে দেব। সম্মানিত ভাইরা, আমার যে উদ্দেশ্য আমি বলবো, কথা বুঝেন, আল্লাহ তাআলা বানাইছে আমাদের বাসা হলো জান্নাত, আমাদের আদি পিতা আসল পিতা হলো আদম, কথা কন ঠিক কি না? অথচ বাংলাদেশের কোনো বৈজ্ঞানিক ডাক দিয়ে বলতেছে না বানর থেকে মানুষ, মানুষ থেকে বানর, নাউজুবিল্লাহ। আরেকবার শুনে কোন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকবার শুনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতো দো জখমে ইয়ারা ক্যা করো, আরজু হাই মাইনে মুজমে ক্যা করো, হুর গিল মা জিতনে নিয়মত হায় তু, সবসে বেহতর নিয়মত দিদারি তু। আল্লাহু আকবার, সুবহান। এই যে বানর, আপনাদের এই রংপুরে ভিন্ন জগৎ যতগুলো বানর আছে, হিসাব নাই, রাষ্ট্রীয়ভাবে এই বানরগুলোকে মারা, হত্যা করা মহা অপরাধ। যদি আপনি মানুষ মেরে হত্যা করা, যেমন মানুষ হত্যা করে মেরে ফেলে তো আপনার ফাঁসির কাষ্টে যাওয়া লাগে, একটা বানর মারলে রাষ্ট্রীয় দণ্ডনীয় অপরাধ, আপনাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। সারা বিশ্বের 71টা দেশের বৈজ্ঞানিক সারা বিশ্বের বানরের রক্ত, কান, চোখ, মুখ, নাক ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করেছে, আর ওই বানরগুলোরও করেছে, কোনো বানরের সঙ্গে তাদের মিল হয় নাই। জোরে কোন, সুবহানাল্লাহ। চাচা শ্রী রহমতুল্লাহ আলাইহি যখন ইসলাম প্রচার করতে গেলেন, মাথায় টুপি পাগড়ি দেখে বলে, এই মোল্লা, এত বড় তোমার সাহস, আমার এই রাজ দরবারে তুমি এসে ইসলামের দাওয়াত দাও মিয়া। পালিত বানর, সে বড় বানর, সে পালিত, সে যে কোনো মুহূর্তে মানুষের কলিজা ফেড়ে চিরে খায় ফেলায়, এ করে ধর শেষ করে ফেলা। এই বানর পালিত বানর, শিকারি বানর, যাওয়ার পর আল্লাহওয়ালার চা চাষি রহমতুল্লাহ আলাই মুখের দিক একবার তাকার সঙ্গে সঙ্গে জোর হাত ধরে জবান খুলে গেল, বলে হুজুর আমি আপনাকে মারতে আসি নাই, আপনি আমাকে মুরিদ বানাইলেন। জোরে কোন, সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন, সুবহানাল্লাহ। ওই ঢোকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন পশ্চিম দিকে, একটু করোনারে দেখবেন পুরা লেখা আছে সব কিছু। তো এই বানরগুলো দেখে ওই সেই সময়ের বংশ বুনিয়াদগুলো আজও আছে, তাহলে সেখান থেকে তো হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার এতগুলো মডেল মসজিদ ধন্যবাদ জানায়, কি চমৎকার নিখুঁতভাবে মসজিদগুলো 500 উপর মসজিদ নির্মাণ করলো পুরা বাংলাদেশে। রংপুর আপনারা পান নাই, পান নাই, পাইছেন আলহামদুলিল্লাহ, সভাপতি বলছি পাইছেন, মাশাআল্লাহ দিছে না আলহামদুলিল্লাহ, বদরগঞ্জ একটা হবে। এই যে এতগুলো মডেল সৌন্দর্য, এত সুন্দর মসজিদ আমাদের এলাকা অলরেডি হয়ে গেছে, আমার চলিচ্ছে। তো এই মসজিদে মানুষ যদি বানর হয়, বানর যদি মানুষ হয়, তো এই বানরগুলো তো গাছের ডালে থাকবে, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে যাবে জোরে কোন, যাবে না, এটা কখনো না। সুতরাং এই বিষয় নিয়ে ওনারা বলছেন এটা আমাদের ভুল হয়ে গেছে, এটা আমরা সংশোধন করব। আলহামদুলিল্লাহ, আমরা কিছুই চাই না, আমরা কোনো মাস্তানি রাহাজানি খুন খারাপের লোক না, আমরা আলেম ওলামা চাই। আমরা যে কথাটা বললাম, আপনারা সদরে বরণ করে বার্গেটিং না করে এটা সংশোধনের ব্যবস্থা করে ইয়াং জেনারেশন যুবক এবং এই ছেলে মেয়ে সকলে একটু পরিবর্তন করে দিনই সুশিক্ষার ব্যবস্থা আপনারা করাই দেন, কথা কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা? এটা কোন সেন্সে কথাটা হয়, রবাক হয়ে গেলাম, মানুষ কোন পর্যায়ে চলে গেছে আজকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি চমৎকার সুন্দর নিখুঁত একটা মানুষ বানার পরে আমার ঠিকানা জান্নাতে, আদম নবী আমাদের আদি পিতা, ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, জিসমিনী পিতা, আপনার আমার পিতা, এতগুলো রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতগুলো পিতার কথা কোরআনে স্পষ্ট উল্লেখ করে দেওয়ার পরও আজকে আপনি আমি ব্যাখ্যা দিতে ভুল করিচ্ছি কেন? কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? সভাপতি সাহেব, মনে বড় দুঃখ, কি আর বলবো আপনাকে, কোন আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক, দিনের সঠিক সমস্ত দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই মাদ্রাসার দিকে নিগ নজরে লক্ষ্য করে আপনারা প্লিজ দয়া করে, আমি চলে যাবো এক্ষুনি, আমার সময় শেষ, আমি মন খুলে বেশি কথা বলতে পারলাম না, শিডিউলের সমস্যা, কারণ বর্তমানে ডাক্তার বেশি, রুগী কম, বক্তা বেশি, শ্রোতা কম, এই
এই হয়ে গেছে আমাদের অবস্থা, কথাখন ঠিক কিনা? বক্তা উঠতে না উঠতে আধা ঘন্টা পরে কোনো কোনো মাহফিলে দেখা যায় 17-18টা বক্তা, আরে সারা রাত সারাদিন তো তোর ওয়াজ করা লাগবে, 5 মিনিট করে বক্তা খালি সালাম দিয়ে নামতে হবে, খবর নেই কথাখন ঠিক কিনা? নীলফামারি গেলাম, যাই এক বৈঠকে বলতেছে হুজুর আপনার সময় রাত 3:30, কোনো এটা ওয়াজ নাকি যাত্রার প্যান্ডেল? যেভাবে বক্তা বসে বক্তা দিয়ে ঘর ছাউনি করা যাবে, ছাউনি বলেন না ওই যে খেট দিয়ে আগে ছাউনি করতো টাইল দিয়ে ছাউনি করা যাবে, এত বক্তা, বক্তা বেশি শ্রোতা কম, ডাক্তার বেশি বর্তমান রুগী কম, কথা কোন ঠিক কিনা? এই জন্য আর আলোচনা আমি আর সামনের দিকে নিয়ে যেতে পারলাম না, আমার টার্গেট মহিলা দেখে নিয়ে মা বোনদেরকে জান্নাতে যাওয়ার টার্গেট এবং বর্তমান প্রেক্ষাপট এবং বানর নিয়ে মানুষ নিয়ে, কিন্তু কথাটা আমি ক্লিয়ার করতে পারলাম না। আল্লাহ তাআলা যতটুকু বললাম এগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুক, সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি চাই এই যে হাফিজি কোরআন মাহফিল, হাফিজি মাদ্রাসা নুরানি, নুরানি মাদ্রাসা কোরআনের সেন্টার, এখানে জঙ্গির প্রশিক্ষণ হয় না, কেরাতের প্রশিক্ষণ হয়, এখানে কোনো সন্ত্রাসের মাস্তানি ট্রেনিং হয় না, ট্রেনিং হয় নামাজের, আল্লাহ আকবার জোরে কম, এই সন্তানগুলো নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই গ্রামের প্রত্যেকটা লোক যারা চলে গেছে কবরে তাদের আমল নামায় আমার মালিক একটা অংশের সওয়াবগুলো পৌঁছায় দেবে, সুবহানাল্লাহ জোরে কম। ইস মুরব্বী, আপনার বাপ, আপনার চাচা, আপনার দাদা, পুরী এখানে ঠান্ডা, ইস আরে এই মুহূর্তে, সংকটময় মুহূর্তে এইরকম সোয়াব দিয়ে বাতাস কবর ফেটে ঢুকতেছে, মনে হয় জান্নাতের হাওয়া কলি যে ঠান্ডা হয়ে গেল। আরে কে কিছুক্ষণ পর সংবাদ পাবে তোমার দেওয়া সেই টাকা, যে কোরআনের কারখানার যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে বাচ্চাগুলো কোরআন পড়িচ্ছে, আজকে মাহফিল হচ্ছে, এখানকার একটা অংশের সোয়াব তোমার কবরে পৌঁছতেছে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমি চাই 30 জন লোক দাঁড়াইবেন, অন্য 30 জন লোক, মাত্র 500 করে টাকা দিবেন, 30টা লোক 500 করে টাকা নেওয়া শেষ আমার।